শুনুন শুনুন কি হলো কেসটা দিদি এরকম অদ্ভুত ভাবে লোকটার দিকে তাকিয়ে আছে কেন ব্যাপারটা একটু জানতে হচ্ছে তো সেই ছেলেটা সেদিন জ্যোতিমাকে টাকা দিতে এসেছিল এখানে কি করছে গরিব ঘরে আপনি এসেছেন দাদাবাবু আমি তো ভাবতেই পারছি না কিন্তু খুব ভালো দিনে এসেছেন চলুন ভেতরে যাবেন চলুন আসুন না আমি আসলে না বললে তো আমি শুনবো না প্রথমবার এসেছেন ভেতরে একটু বসতেই হবে পায়ের ধুলো দিতেই হবে দাদাবাবু আসুন থাক না মা উনি যখন চাইছেন না ওনাকে এত জোর করো না কেন ডু ইউ হ্যাভ আ প্রবলেম আমি গেলে আপনার কোনো প্রবলেম আছে চুপ করে আছেন কেন বলুন আজ আমি নিরুপায় চাইলেও আপনাকে কোনো উত্তর দিতে পারবো না কি হলো উত্তর দিন এমনিতে তো মুখে কথা লেগেই থাকে আজ কোনো কথা নেই না নেই কি বলছিস তুই এরকম ভাবে কিছু হয়েছে যদি না মা কিছু হয়নি অলরাইট যখন কিছু হয়নি তখন এই মিষ্টিটা খাওয়াই যেতে পারে সাগর বেটা তুমি এটা খেতে যাচ্ছিলে একটা বাজে নোংরা থার্ড ক্লাস দোকানের মিষ্টি তুমি খেতে যাচ্ছিলে সাগর বেটা তোমার তো বাইরের জল অসহ্য হয় না তুমি এটা খেয়ে ফেললে ও মাই গড কি হবে এবার ডক্টরের কাছে নিয়ে যেতে হবে চলো 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 নো মম ইটস ওকে আই এম অ্যাবসলিউটলি ফাইন আমার কিছু হয়নি নো ইটস নট তুমি জানো এই রাস্তার ফালতু দোকানগুলো খাবার কি সব দিয়ে তৈরি হয় ইমিডিয়েটলি যেতে হবে তুমি চলো এখন ম্যাডাম শুনুন ম্যাডাম এই মিষ্টি আমি নিজের হাতে বানিয়েছি আমি ব্যবসা 20 বছর ধরে চালাচ্ছি কোনোদিন ভেজাল কিচ্ছু দিইনি এই মিষ্টি খেলে আপনি বিশ্বাস করুন দাদাবাবুর কিচ্ছু হবে না আপনি কে আমি দেবু ময়রা ম্যাডাম
সেই জন্য আপনি জানেন না। আমার সাগর বেটা সাগর সেন সকাল থেকে উঠে কি খায় না, কোথায় বসে না, ওর ডায়েট কি আপনি কিচ্ছু জানেন? আপনার কোনো ধারণা আছে? শর্মা, কেউ কিছু না জানতে পারে কিন্তু তুমি তো সবটা জানো। তোমার দাদাবাবু কি তোমাদের ছোট্টবেলা থেকে দেখছো? তুমি তো জানো কি খায় কি খায় না, কি খেতে একদম পারে না। তুম করে এই একটা জঘন্য মিষ্টিও খেয়ে ফেললো, এরপর ওর যদি কিছু হয়, ওর যদি শরীর খারাপ হয়? ঠিকই তো, সত্যি তো দাদাবাবু কত বেছে বেছে খাওয়া দাওয়া করেন, বড্ড ভুল হয়ে গেছে ম্যাডাম। না 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 না, ভুল তোমার নয় শর্মা, তুমি কি করে বুঝবে? মিষ্টিটা তো তুমি খাওয়াও নি, মিষ্টিটা তো খাইয়েছে তোমার মেয়ে। আসলে জ্যোতিমা ঠিক বুঝতে পারেনি, আমরা সব হই হল্লা করছিলাম, বাদ্যিটা দিয়ে বাজছিল, ওই উত্তেজনায় আর কি খাইয়ে ফেলেছে। আপনি কিছু মনে করবেন না দয়া করে। ছি 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 ছি, এসব আপনি কি বলছেন বলুন তো? আপনাদের কোনো দোষ কেন হতে যাবে? আপনারা তো কোনো দোষ করেননি, মিষ্টিটা তো আর আপনারা খাওয়াননি, মিষ্টিটা তো আপনাদের মেয়ে খাইয়েছে। আমার সাগর বেটার যদি কিছু হয় তাহলে দোষটা তো ওরই হবে, তাই না? ম্যাডাম, ও তো বাচ্চা মেয়ে, না বুঝে করে ফেলেছে, ওকে ক্ষমা করে দিন। সত্যি তো বাচ্চা মেয়ে। কিন্তু শর্মা, তুমি তো তোমার জীবনের এতগুলো বছর আমাদের দয়া ছত্র ছায়াতেই ছিলে, তুমি সবকিছু জানো সবকিছু বোঝো, কিন্তু তোমার মেয়ে তো আর জানে না, তাই না? কি তাই তো জ্যোতি? মাগো, আমি চেয়েও যে তোমাদের কিছু বলতে পারছি না, কোনোদিন বলতে পারবো কিনা তাও জানি না, কি বলবো আমি জানি না মা। জ্যোতি, কি ভাবছো তুমি এত বলো? না না, তোমার তো সত্যি কোনো দোষ নেই, তুমি সেন ফ্যামিলির মতো একটা বিরাট ফ্যামিলির কালচার কি সেটা জানবে কি করে? তুমি তো বড় হয়েছো ছোট্টবেলা থেকেই এই একটা বস্তির মধ্যে, তাই না? আমার সাগর বেটা কি খেতে পারে আর কি খেতে পারে না সেটা অবভিয়াসলি তোমার জানার কথাই নয়, তাই না? Why is she quiet? চুপ করে থাকার মতন মেয়ে তো উনি নন। তাহলে আজ উনি মামের কথার কোনো উত্তর দিচ্ছেন না কেন? ওনার কি কিছু হয়েছে? বলে হবে আমার কি? মম, লেটস গো, আমার এখানে আর ভালো লাগছে না। আমি জানি বেটা, আমি জানি তোমার একদম ভালো লাগছে না, কিন্তু তোমাকে তো জানতে হবে, তোমাকে দেখতে হবে, শিখতে হবে যে তুমি যে দেশে বড় হয়েছো সেই দেশের সব কিছু সবাই কিরকম, তোমাকে তো জানতে হবে বেটা। এই যেমন ধরো শর্মা, জ্যোতির মা আমাদের বাড়িতে কাজ করে, তাই তো? সেই জন্যই তুমি ওদের যত ভালো করেই চেনো না কেন, ওরা কিন্তু কোনোদিনও তোমার কাছের লোক হতে পারবে না। কেন বলতো বেটা? ওদের জগৎ আর আমাদের জগৎটা কমপ্লিটলি আলাদা। ওদের এই বস্তির জীবনের সঙ্গে আমাদের লাইফস্টাইলের কোনো মিলই নেই। টাকা
টাকা পয়সার তুলনা তো ছেড়েই দাও, মানে ক্লাসটাই তো আলাদা সাগর বেটা, তাই না? কোনো তুলনাই হয় না। Mom, enough. Enough. Please, let's go now. আমার এই কথাগুলো শুনতে জানতে বুঝতে কিছুই ইচ্ছে করছে না। আমি বুঝতে পেরেছি বেটা, তোমার একদম ভালো লাগছে না, তাই তো? যাও যাও, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি এক্ষুনি আসছি। তুমি যাও বেটা, যাও, আমি আসছি, যাও যাও। মেপে মেপে পা ফেলতে হবে পামেলা, জাস্ট লাইক নীলিমা সেন। নীলিমা সেন, পামেলা সেন, নীলিমা সেন, পামেলা সেন, নীলিমা সেন, পামেলা সেন, নীলিমা সেন, পামেলা সেন। কাকের বাসায় গিয়ে ডিম পাড়ে, তো দেখছি উল্টো কেস। বড় বৌমা ফিরে এলো নাকি? না রে বাবা, আস্তে কথা বলো। তোমার বড় বৌমা না, বড় বৌমা সস্তা দামি, আমি একটু মজা নিই। বড় বৌদি, ও বড় বৌদি, জানো কি কাণ্ড হয়েছে? মাই গড, বিশ্বমণির গলা না আমাকে বড় বৌদি বলে ডাকছে, মানে আমাকে সত্যি নীলিমা সেনের মতো দেখাচ্ছে। উফ, লাভলি। বড় বৌদি, জানো তোমার পেয়ারের প্যামেলা কি করেছে? আরে জানো না, প্যামেলা না ওই যেমন খুশি তেমন সাজতে পার্টিসিপেট করেছে, আর সে যে সে সাজ নয়, একেবারে নীলিমা সেনের ভেগ ধরেছে গো। এমা, উঠলে কেন? বসো বসো বসো। তুমি যে বয়েজ লেকে পার্টিসিপেট করেছো, শান্তনা পুরস্কার তোমার একেবারে পাকা। কি শান্তনা পুরস্কার? ও যে তুমি অর্ডার করলে তোমার বর্মার ফেভারিট গ্রিন টি উইথ মধু। ও মধু না তো, অর্গানিক হানি। রাবিশ, অ্যাবসলিউটলি রাবিশ। আহা, মা শুনলে ইংলিশে কেমন কথাটা বললো, একেবারে নীলিমা সেন কেটে বসানো। এই তো ছোট বৌদি, এসো এসো এসো, দেখো বড় বৌদি পার্ট টু কে দেখো একবার। বেচারি শুধুমাত্র হাইটের জন্য মার খেয়ে যাবে। না না না, ইয়ার কি হচ্ছে না, সবাই মিলে আমার সঙ্গে ঠাট্টা করছো? এই রে, এবার তো হেড অফিসে খবর হয়ে যাবে। আচ্ছা বলবে তো, বড় বাবাকে বলবে যে তুমি নীলিমা সেন সেজেছিলে। এই দেখো, তুমি সেজেছো, হাতে একেবারে গরম গরম পুরস্কার রেডি। গ্রিন টি চেয়েছি বলে এত কথা শোনাচ্ছে সবাই মিলে আমাকে, চাই না আমার। তুমি আমার মম, কোন অ্যাঙ্গেল থেকে তোমাকে নীলিমা সেন লাগে গো? নিজের লেভেলটা দেখেছো তুমি কোনোদিন? জ্যোতি, এদিকে এসো না,
এসো এসো এসো। প্রমাণ হলো তো, নীলিমা সেন যেটা বলে সেটাই ভুলে যায়, সেটাই ঠিক হয়। দেরি করো না কিন্তু, তোমার আসল জায়গা যেখানে সেখানে ঠিক পৌঁছেছে। কেমন আসি? হ্যাঁ চলি। আমার শক্তি দাও ঠাকুর, আমি যেন নিজের যোগ্যতায় প্রমাণ করে দিতে পারি উনি ভুল, যেন প্রমাণ করতে পারি আমি দুর্বল নই। আরে কি হলো কি, এত তাড়াতাড়ি কি আমাদের আনন্দ মজা সব শেষ হয়ে যাবে নাকি? বাজনা বাজাও, আনন্দ করো সবাই। দিদিয়া কি আছে? কিছু না। এই তুই তো আজ নাচলি না? আরে নাচবো রে নাচবো, তার আগে আমার একটা কথা শোন না। বলছি ওই বাড়ির মানুষগুলো অতটাও খারাপ নয় বল, বিশেষ করে ওই নীলিমা সেন। উফ কি মারাত্মক ফ্যাশনেবল, আর নিজেকে কি দারুণ ভাবে মেনটেন করেছেন রে, দেখলে তো বয়সে বোঝা যায় না। রূপী যদি মানুষের মনের পরিচয় দিতে পারতো তাহলে তাহলে তো আর জগতে ভালো মন্দির বিভেদটাই থাকতো না রে দিদি। এই তুই আমার কি ভাবছিস বলতো? সারসমের কথা ভাবছিস নাকি রে? থাক, ভুল ভাল কথা। আরে রেগে যাচ্ছিস কেন রে? শোন, উনি তো পুরো হলিউডের হিরো, আর তোদের দুজনকে যা মানিয়েছিল না একসঙ্গে, পুরো হিরো হিরোইন, একটা লাভ স্টোরি হলে কিন্তু বেশ জমবে জানিস। বাবা ছোট, কি রে রেগে গেলি কেন তুই? আমি তো মজা করছিলাম দিদিয়া। এই যে মা কাকি, ও আমার সঙ্গে নীলিমা সেনের কথাগুলো বড্ড অদ্ভুত লাগছিল। যাওয়ার আগে আলাদা করে কি বললেন উনি জ্যোতিকে? কি এমন গোপন কথা যেটা জ্যোতিকে অত নিচু গলায় গোপনে বলতে হলো? থাকবো না আমি, আর এক মুহূর্ত আমি এখানে থাকবো না। ও মা কোথায় যাবে তুমি? প্যামেলা বাপের বাড়ি এসে গেছে, তারপর তোমার গডমাতা যদি তোমাকে আর ফিরতে না দেয়। সব সময় কেন ওরা আমার সঙ্গে এরকম করে? আমি কি ক্ষতি করেছি ওদের? ছেড়ে দাও, কথা বাড়িয়ে লাভ নেই। এই বললি কি করবি তুই? না দাঁড়াও মা, কি করবি? আমার সঙ্গে ঝগড়া করবি? আমার গায়ে হাত তুলবি? উমা, জয় সেরকম ছেলে নয়, ও গুরুজনদের সম্মান করতে জানে। গুরুজনরা নিজেদের জায়গাটা ভুলে গেলেও জয় কখনো ভুলবে না। হঠাৎ জয়ের হয়ে কথা বলছে? ভুল করছিস, জয়ের হয়ে নয়, সত্যের জন্য কথা বলছি। তুই এটা বুঝবি কিনা জানি না, পিসি হয়েও তুই ভাইপো বউকে যেভাবে কাঁদালি। দাদা তুমি আমার সাথে এভাবে কথা বল, তুমি জানো না ওরা বড় বৌদির কথা কি করে? ও করে, কিন্তু করতে কে বলে? নীলিমা তো পারবি তোর এই সস্তার চওড়া দাগের মস্করাতে নীলিমা সেনকে জর্জরিত করতে? সে সাহস তোর নেই। আমি জানি, আমি জানি তুই পারবি না, কারণ কি জানিস, নরম মাটিতে সবাই আঁচড় কাটতে পারে, সেটা খুব সোজা। পারবি? তোর এই ক্ষোভ দুঃখকে মনের মধ্যে চেপে না রেখে সরাসরি নীলিমা সেনের সামনে সব কিছু বলতে? যদি পারিস তাহলে বুঝবো তোর এলেম আছে। আসুন আসুন প্লিজ, এদিকে এদিকে আসুন।
সরে যাও সরে যাও, সব ডাক্তার আসছে, আসো না। ডাক্তার? কেন ডাক্তার কেন? আহা সব জানতে পারবে, একটু ধৈর্য ধরো, বৌদি আসছে সাগরকে নিয়ে। নাতি বাবু কি হয়েছে বলবি তো সাগরের, কি হয়েছে? কাল থেকে আমার বই খাতা ছিঁড়ে চিরজীবনের মতো চলে যেত। কলেজ বন্ধ, আমার স্বপ্ন পূরণের সমস্ত রাস্তা বন্ধ। ঠাকুর, আমি এখন কি নিয়ে বাঁচবো? ঠাকুর কোথায় যাও? আমার আমার জীবনটাই শেষ হয়ে গেছে, আমি এখন কি করব?